বিষ মেশাতে পারে? তুমি বলো মা, বাবা কি এমন কাজ করতে পারে? বাবা কি বিষ মেশাতে পারে? তুমি বলো না। লগ্না মারে, আয় আয় আয়, বস বস, কষ্ট পাস নে মা, কষ্ট পাস নে, কষ্ট পাস নে, কষ্ট পাস নে। তুমি কষ্ট পাচ্ছ না বাবা? আমি না না আমি আমি কেন কষ্ট পাবো? আমি কষ্ট পাচ্ছি না, এই যে আমার দিকে চেয়ে দেখ, এই যে আমি হাস দিচ্ছি, আমি আমি এতটুকু কষ্ট পাচ্ছি না মা। তোকে দেখে তো আমার সব কষ্ট চলে গেছে, আমার তো আমার তো এইটা ভেবে আনন্দ হচ্ছে যে আমার আমার লগ্না আমারে কত ভালোবাসে। তুই বাপের মান বাঁচানোর জন্য যেভাবে রুখে দাঁড়ালি, হ্যাঁ, এতটুকু কষ্ট পাচ্ছি না, না না কিছু কষ্ট পাচ্ছি না। আমার তো কষ্ট হচ্ছে বাবা, অন্য যেই তোমাকে খারাপ বলুক না কেন, ভালো মা, ভালো মা কি করে তোমায় সন্দেহ করলো? না রে মা, তোর ভালো মা আমারে সন্দেহ করেনি, আমারে সন্দেহ করেনি, সত্যি বলতেছি। হ্যাঁ আচ্ছা দাদা, এর পরেও তুমি? না রে নন্দা, ওরা মানুষ চিনতে ভুল করে বলে আমিও ভুল করব, হ্যাঁ আমিও ভুল করব, আমি তার ভেতরটা দেখব না। মা রে, তুই তোর ভালো মার কথাগুলো শুনেছিস, কিন্তু আমি আমি তার মনের ভেতরটা বোঝবার চেষ্টা করতেছি। হ্যাঁ আমার মন বলতেছে উনি মুখে যা বলেছেন সেইটা ওনার মনের কথা নয়, কিছুতেই নয়, কিছুতেই নয়। কিন্তু দাদা, ও বাড়িতে একের পর এক যেভাবে ঘটনা ঘটতেছে তাতে কিন্তু আমার ভয় করতেছে। কেউ তো আছে ও বাড়িতে যে বিষ মিশিয়েছিল? ও বাড়ির শত্রু তো কেউ আছে। বল কার কথা এই কাজ করেছো তুমি? ওই রায়চৌধুরী পরিবারের ওপর তো তোমার কোনো রাগ নেই, তাহলে কিসের জন্য বলো? কার কথা এই কাজ করেছো তুমি? বলবো না। শত্রুতা তোমার সঙ্গে, কিন্তু তুমি একা কিচ্ছু করতে পারবে না। সেই জন্যই তো জানতে চাইছি এমন কে শত্রু আছে যার কথা তুমি আমায় আদেশ করতে? বলো কে, কে এমন শত্রু, কে সে? বলবো না। তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এইবারই তোমার আসল কাজ শুরু, আমার নিজের মতো করে ওই রায়চৌধুরী বাড়ির উপর আমি প্রতিশোধ নেব। কিন্তু তার আগে আমাকে আরো শক্তি সঞ্চয় করতে হবে। এই নীল পাথরের থেকে প্রথমেই
সূর্য শেষ। আমার কোনো উপায় ছিল না সূর্য, আমি চাইছিলাম নকুল দাদা নিজে প্রমাণ দিক ওই তুলসী পাতা খেয়ে যে ওতে বিষ নেই। নকুল দাদাকে আমি কম দিন চিনি না, আর লগ্না ওকে আমি কম ভালোবাসি না। আর যদি আমি ওখানে না যেতাম প্রমাণ করাতে তাহলে কি হতো সেটা একবার ভেবে দেখেছ? সবাই ধরেই নিত যে ওরা দোষী, তোমার রাজিমা ওদের শাস্তি দিত, তখন কি সেটা ভালো হতো? তার মানে তুমি এই কারণেই ওখানে গিয়েছিলে? এবার অন্তত খেয়ে নিবি চল। আচ্ছা মা, নকুল কাকা কি বুঝবে যে তুমি এই কারণেই ওখানে গিয়েছিলে? আচ্ছা লগ্নাই বা বুঝবে? না তো, ওরা ভাববে যে তুমিও ওদেরকে সন্দেহ করে শাস্তি দিতে গেছো, আর ওরা খুব কষ্টও পাবে মা। তুই না হয় পরে ওদেরকে বুঝিয়ে বলে দিবি, আমাকে বিশ্বাস না করুক ওরা তোকে নিশ্চয়ই বিশ্বাস করবে। চল খেয়ে নিবি আয়। মা তুমি খাবারটা রেখে দাও, আমি খেয়ে নেব। ঠিক আছে, মনে করে খেয়ে নিস। মা ঠিকই বলেছে, যাই একবার লগ্নাদের বাড়িতে, সবার হয়ে আমি সরি বলে আসি ওই মালিন মেয়েটাকে, বলে এসে তারপর না হয় খাবো। আপনি নকুলকে মিথ্যে সন্দেহ করলেন চন্দ্রকলা দেবী। না না, এ কাজ না বাইরের লোকের না ভিতরের লোকের, এ কাজ কোনো মানুষেরই না, এ কাজ ওই প্রেতাত্মার, সে আমাকে মারতে এসেছিল। গুরুদেব কি বলছেন আপনি? আমি যা বলছি ঠিকই বলছি। তাহলে কি উপায় গুরুদেব? ঘরের লোকের সাথে লড়াই করা যায়, কিন্তু বাইরের লোকের সাথে লড়াই কিভাবে করব? তার উপর সে যদি প্রেতাত্মা হয়, আর গুরুদেব সে যদি আপনাকে মারতে চাইবে, তাহলে আমাদের শত্রু হবে কেমন করে? কারণ আমি সূর্যদেবকে রক্ষা করছি তাই, আর তাই হয়তো সে প্রথমে আমাকে এই রাস্তা থেকে সরাতে চেয়েছিল। রাজিমা ধরে ফেললেই বিপদ। না, খিড়কি দরজা দিয়ে বেরিয়ে যাই। আগে কর্তামা, আমি আগে থেকে এই বিপদের কথা আন্দাজ করতে পারিনি মা। বিপদ? শুধু বিপদ নয়, এ হচ্ছে মহাবিপদ কনক ঠাকুর। আর দুদিন পরেই অমাবস্যা, আর এই অমাবস্যা রাতে ওই প্রেতাত্মারা মহাশক্তিশালী হয়ে ওঠে। না না না, আর কাল বিলম্ব করা যাবে না, যেমন করেই হোক ওই প্রেতাত্মাদের আটকাবার পথ খুঁজে বার করতেই হবে। এবারের নয়নের মণি ওই সূর্যদেব, আঘাত আসলে তার উপরেই প্রথম আঘাত আসবে, তাই সূর্যদেবের রক্ষা কবচ দরকার অমাবস্যার আগেই। গুরুদেব তাহলে উপায়? মা বলছিলাম গুরুদেব তো উপায় আগেই বলে দিয়েছিলেন মা, বলেছিলেন যে সূর্যর মেয়ে যদি কোনো সিংহ রাশি সিংহ লগ্ন মেয়ের সাথে হয় তাহলে সব বিপদ কেটে যাবে। মনে আছে,
মনে আছে কুন্তলা, আমার সব মনে আছে। কিন্তু কিন্তু আমার দুর্ভাগ্য গো, গোবু ঘটক এখনও তেমন কোনো পাত্রীর সন্ধান এনে দিতে পারেনি। সেই জন্যই তো আমি বারবার গুরুদেবকে বলছি অন্য কোনো উপায় খুঁজে বের করতে। কথামা, এই তো ঘটমশাই এসেছেন, আমরা তো আপনার পথ চেয়ে বসেছিলাম। আসুন আসুন আসুন। হে কৃষ্ণ। গোবু ঘটক, যেভাবে হোক যত শীঘ্র সম্ভব সিংহলগ্না পাত্রীর সন্ধান আপনি আমাকে এনে দিন। এই অমাবস্যার আগেই আমি আমার দাদু ভাইয়ের বিয়ে দেব, দেবই। তার মানে আমার হাতে সময় মাত্র একদিন? যথেষ্ট সময় নয় কি? কিন্তু কত মা, একদিনের মধ্যে? গোবু ঘটক, আপনার হাতে আপনার মতো আর যারা যারা আছে সবাইকে কাজে লাগান, দিকে দিকে লোক পাঠান। যদি উপযুক্ত পাত্রীর সন্ধান এনে দিতে পারেন তাহলে যা চাইবেন, জমি সম্পত্তি সব পাবেন। আর যদি না পারেন তাহলে ওই মুখ নিয়ে আমার সামনে এসে দাঁড়াবেন না, হয়তো এখান থেকে আপনার বাসও উঠে যেতে পারে। মনে রাখবেন মা, মা আমি বলছিলাম কি পাত্রী খোঁজার কি খুব দরকার আছে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম। আপনি যে উপায়ের কথা বলেছিলেন ছোট গণক, সেই উপায় যদি কাজে লাগত তাহলে আমি গোবু ঘটককে নতুন করে পাত্রীর খোঁজ করতে বলতাম না। যদি উপযুক্ত পাত্রীর সন্ধান এনে দিতে পারে তো ভালো, না হলে আমি শ্যামলীর সাথেই দাদু ভাইয়ের বিয়েটা দেব। গণক ঠাকুর, আপনি মনে হয় আমাকে বিশেষ কিছু বলতে চাইছিলেন। আগে গুরুদেব, আপনার তো কোনো কথাই অজানা নয়। সূর্যদাদাবাবুর জন্য লগ্নার চেয়ে উপযুক্ত পাত্রী পাওয়া অসম্ভব। গুরুদেব, এই বাড়ির দয়া আমার পেট চলে, আমি অতি নগণ্য, তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে লগ্নার সাথে সূর্যদাদাবাবুর বিয়ে না হলে কিন্তু না। চন্দ্রকলা দেবী লগ্নাকে কিছুতেই মেনে নেবেন না। আর আমি জানি যে আগামী পরশু অমাবস্যার পূর্বে বিবাহ সম্পন্ন না হলে চরম সর্বনাশ হয়ে যাবে। গুরুদেব গুরুদেব, আমরা তো কেউ চাই না যে সূর্যদাদাবাবুর কোনো বিপদ হোক, আমরা তো মেনে নিতে পারবো না সেটা। তাই বলছিলাম কি একবার একবার লগ্নার পুষ্টিটা বিচার করে দেখুন না, দেখুন না একবার। আমার মন বলছে, আমার মন বলছে যে এই বিয়ে হলে রাজ্যটা হবে। গুরুদেব, এই কনক ঠাকুর তো দেখছি লগ্নাকে নিয়ে একেবারে হাত ধুয়ে পড়েছে, আর আমার শ্যামলীকে নিয়ে আমার এত বড় প্ল্যান সব ভেস্তে যাবে। গুরুদেব, আপনি যদি মা ঠাকুরকে একবার বোঝান। কোনো ফল হবে না, আমি বহুবার বলেছি, বহুবার। আমি আমি ওই কন্যার চোখে এক অদ্ভুত দৃঢ়তা দেখেছি। ওই কন্যার চোখে এক দীপ্তি আছে, অথচ এই আভিজাত্য আর জাত্যাভিমানের কাছে ওই ওই দীপ্তিময় দৃঢ়তা সব সব ফিকে হয়ে গেছে গণক ঠাকুর, সব ফিকে হয়ে গেছে। আমি এখন নিরুপায়। গুরুদেব, গুরুদেব আমি সব বুঝতে পারছি, তবু আমি আপনার কাছে অনুরোধ করছি, লগ্নার এই কুষ্ঠিটা আপনি নিজে একবার বিচার করে দেখুন একটিবার। জানি মা ঠাকুরুন জানতে পারলে আমাকে হয়তো এ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন, তবু শেষবারের জন্য চেষ্টা করে দেখতে ক্ষতি কি? যদি ঠাকুরের কৃপায় কোনো কিছু ভালো হয়ে যায়, গুরুদেব আপনি একবার নিজের হাতে বিচার করুন। গুরুদেব,
গণকটা তো দেখছি আবার নতুন ঝামেলা বাঁধাচ্ছে। আচ্ছা, এখন যদি এরা মাকে লগ্নাকে নিয়ে বুঝিয়ে ফেলে তখন তখন কি হবে? না না, চুলোয় আগুন ধরার আগেই আমাকে জল দিয়ে সব নিভিয়ে ফেলতে হবে। দাদা, তুমি লগ্নারে লগ্নারে যাই বোঝাও না কেন, আমার কিন্তু মন বলতেছে দাদা, এ বাড়ি থেকে আমাদের পাট উঠতে চলেছে, এ বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে দাদা। আমারও আর ভালো লাগছে না কেন যেন। না না না, কি সব ভাবতেছিস, কি সব ভাবতেছিস মা? আচ্ছা নন্দা, এসব কেন বলতেছিস তুই? এসব বলি কেন? মেয়েটার আমার মনখানা বিষিয়ে দিতেছিস কেন? দিতেছিস, এটা তো বিষিয়ে দেওয়ার কিছু নেই দাদা। লগ্ন হয় ছোট, কিছুটি বোঝে নেই, তুমি তো বড়, তুমি তো জানো, তুমি জানো যে এই বড় লোকেরা কত স্বার্থপর হয়, এরা শুধু গরিবদের গরিবদের কাজে লাগায়, আর কাজ পুড়িয়ে গেলেই তাতে ছুঁড়ে পেলে দিতে একটিবারের জন্য ভাবে নে দাদা। আর ও বাড়ি সকলে তো বড় লোক, ঠাকুমা নাতি ওরা সকলে সকলে এক সকলে। কিন্তু পিসি, লাট সাহেব পিসির কথাগুলো শুনে ফেললো নাকি? থাক না পিসি, এসব কথা এখন না বললেই নয়। কেন লগ্না থাকবে কেন? আমি তো অব কথাই বলতেছি, এই বড় লোকের মনে যে কত বিষ তা আমার থেকে ভাগে কেউ বোঝেনি। এতদিন তুই আর দাদা অন্ধ হয়ে বসেছিলি, তার ফল এখন আমরা সকলে মিলে ভোগ করতেছি। সে যা হওয়ার হয়ে গেছে, তুমি এখন আর এসব কথা বলো না। হ্যাঁ, ও ঠিকই বলতেছে, এসব বলিস না নন্দা, এসব বলিস না। কেন বলবো না দাদা, 100 বার বলবো, ও বাড়ির লোকেদের পেটে এক আর মনে এক, ও বাড়ির লোকেরা কেউ কারণ নয়। এই যে তুই লগ্না, তুই এতদিন সূর্য দাদাবাবুরে বন্ধু বন্ধু করে মাথায় তুলে রেখেছিলিস, তুলে যাস নি, সূর্য দাদাবাবু কিন্তু ও বাড়িরই ছেলে, তোর এখন প্রয়োজন আছে তাই মাথায় তুলে রেখেছে, প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলি দেবে, কথাখানা মনে রাখিস। লাট সাহেব, তুমি হঠাৎ এখানে, না মানে এই সময় না আসলেই বেশি ভালো হতো তাই না? ও কথা বলো না লাট সাহেব, মালির মেয়ে না লগ্না সত্যি এখানে না আসলে ভালো হতো, তাহলে হয়তো এই কথাগুলো আমায় শুনতেও হতো না। পিসি হয়তো রাগ করে এই কথা বলেছে, কিন্তু তুমি যা যা শুনেছো তা একটাও আমার মনের কথা নয় লাট সাহেব, বিশ্বাস করো। তুমি আমায় বিশ্বাস করছো না লাট সাহেব, তুমি যা শুনেছো তা সত্যিই আমার মনের কথা নয়। তুমি আমার বেস্ট ফ্রেন্ড লাট সাহেব, তুমি আমায় এই চিনলে? বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হলেও তুই তোর পিসির কথা শুনেও কিছু বললি না। আমি বলেছিলাম, বিশ্বাস করো আমি সত্যি বলেছিলাম। না, তুই কিচ্ছু বলিস নি, আমি তো খুব খারাপ তাই না? আমার মনে তো অনেক বিষ, বল। এভাবে বলো না লাট সাহেব, 100 বার বলবো, তুইও তোর পিসির মতনই ভাবিস, দরকার ফুরিয়ে গেলে আমি আর তোর সাথে বন্ধুত্ব রাখবো না, এটাই ভাবিস তো? আমার মতো বাজে ছেলের সাথে তোর মেশার কোনো দরকার নেই রে মালিনবে। পিসির কথা শুনে তুমি আমাকে এইভাবে বলবে লাট সাহেব? হ্যাঁ বলবো, আমি আর তোর বন্ধু থাকতে চাই না, তোর সাথে আমি আর কোনোদিনও কথা বলবো না, কোনোদিনও না। পারবে থাকতে আমার সাথে কথা না বলে, আমাকে দিয়ে হোমওয়ার্ক না করিয়ে
তুমি পারবে তো? তুমি কে রোজ ঘুম থেকে তুলবে লাট সাহেব? কে তোমার ম্যাথ প্রবলেম সলভ করে দেবে? কে তোমার সাথে ভিডিও গেম খেলবে বলো তো? জানি না, আমি কিচ্ছু জানি না। তবে এটা আমি খুব ভালোভাবে জেনে গেছি লগ্না, আমি আর তোর সাথে কোনোদিনও কথা বলবো না, কোনোদিনও না। লাট সাহেব, হলদা সবুজ রঙটা তা জানেন ঘটকমশাই, আমি আবার একটা কথা ভাবছিলাম, এই যে আপনি আপনার চেনা পরিচিত সমস্ত ঘটকদেরকে কাজে লাগিয়েছেন পাত্রের সন্ধান করবার জন্য, এদের ভেতর থেকেই যদি কেউ পাত্রের সন্ধান এনে দেয় তাহলে আপনার কি হবে? মানে হচ্ছে দেখুন, মা তো বলেছেন যে পাত্রের সন্ধান যে আনতে পারবে তাকেই ওইসব জমি টাকা কড়ি যা যা বলছিলেন ওগুলো দেবেন। এখন যদি ওদের ভেতর থেকে কেউ পাত্রের সন্ধান এনে দেয় তখন আপনার ভাগ্যে তো আর গুরুদেব, পাত্রী হিসাবে লগ্নার কোন তুলনা হয়? স্বয়ং ঈশ্বর যেন সূর্যদাদাবাবুর জন্য লগ্নাকে পাঠিয়েছেন, তাই না? ও শুভ, আমি না আপনাকে এই ব্যাপারে কিঞ্চিত সাহায্য করতে পারি। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমার এক বান্ধবীর মেয়ে আছে, মানে তারা হচ্ছে আমার ওই বাপের বাড়ির দিকের লোক। হ্যাঁ, তো সেই মেয়েটি শুনেছি সিংহ রাশি, সিংহ লগ্ন, আর ওই মেয়ের সঙ্গে যদি আপনি সূর্যর বিয়েটা করিয়ে দিতে পারেন তাহলেই তো সব মিটে যায়, কি বলেন? সে কি আপনি এসব কথা আগে বলেননি যে? আমি এই কুষ্ঠি দেখে ভাকরুদ্ধ, কিন্তু কোনো ফল হবে না। চন্দ্রকলা দেবীকে বোঝানো যে অসম্ভব। ভালো করে বুঝিয়ে দিয়েছি ঠিকানাটা, আপনারা যান মেয়ে দেখুন। হ্যাঁ, মেয়ে একেবারে পছন্দ করেই আসবেন। আর ঘটকশাই, আরেকটা কথা বলছিলাম, বলুন বলুন। আমি যে আপনাকে এই পাত্রের সন্ধান দিয়েছি না, এই কথাটা যাতে মা জানতে না পারে, মনে থাকবে? আচ্ছা, আর ভাবছিলাম আপনি তো আর নিজে কুষ্ঠি বিচার করতে পারেন না, সেই ক্ষেত্রে মনে হচ্ছে ছোট গণকে আপনার সাথে পাঠিয়ে দেওয়াটাই ভালো হবে। হ্যাঁ, দুজনে মিলে যান, কুষ্ঠি টুষ্টি দেখে পাত্রী দেখে ফিরবেন সব পাকা করে। হ্যাঁ, এখন একমাত্র উপায়, আপনারা এমন কোন কন্যার সন্ধান করুন যার কুষ্ঠি এই কুষ্ঠির সঙ্গে হুবহু মিলে যায়। গ্রহের অবস্থান, কালের ফের, কেতুর দশা, গোত্রের অবস্থান, সব কিছু যেন এই কুষ্ঠির সঙ্গে হুবহু মিলে যায়, তাহলে এই সূর্যদেবকে ওই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা সম্ভব। প্রতিশোধ, প্রেত শক্তি এবার আমার হাতের মুঠোয়, আমি অপরাজেয়, বিনাশ নেই আমার। বিনাশ হবে এবার ওই রায়চৌধুরী পরিবারে, ছড়খাড় হবে ওই পরিবার।